নমস্কার পারমিতার, একদিনে তোমাদের সবাইকে স্বাগত। কালকে জাস্ট পতিতার লাইভ দেখছিলাম, জাস্ট পতিতা লাইভে এসেছিল, ঠিক যেমন তার প্রিয় ভাইয়ের ঔদ্ধত্য, সেম একদম জাস্ট পতিতারও অহংকার ঔদ্ধত্য একদম মানে টপকে টপকে পড়ছে। দেখছিলাম রিমিকে নিয়ে অনেক কথা বললেন তিনি, তিনি বলছি মানে কি সৌভাগ্য না দুর্ভাগ্য আমি তাকে আজকে আপনি আজ্ঞা করে কথা বলছি, মানে জাস্ট পতিতা কি বলবো রে তোকে, তুই তো শালা মহিলা নামের কলঙ্ক, যে আপনি আজ্ঞা করে ভাই করে, আমার দ্বারা তো হবে নাই ভাই, তোকে আপনি আজ্ঞা করা, কারণ তুই সেই আপনি আজ্ঞার ইয়েতে নেই, সম্মানে নেই, আপনি আজ্ঞা করার জন্য সেই সম্মানটা তাকে অর্জন করতে হয়, কিন্তু তুই তো সেটা করিসনি। তোর একটা লাইভেও না তোকে ওই মরকট ওই নেকু এদের নাম নিয়েই করতে হয়, কারণ তোর ভিডিও বল তোর লাইভ বল প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় তোকে সঞ্জয়ের নাম তোকে মুনের নাম নিয়েই এগিয়ে যেতে হবে, তোর তো আর নিজের কোনো ঔকাদ নেই। আমি বলি কি শোন, এই যে তুই এত ভিডিও 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 রেভিনিউ রেভিনিউ রেভিনিউর পেছনে ছুটছিস না, একটু নিজের রূপচর্চা কর, এতগুলো নাং ধরে রেখেছিস, কচি কচি নাং ধরে রেখেছিস, ভাই আমার তো চিন্তা হচ্ছে কচি কচি নাংগুলো নিশ্চয়ই ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালাই হবে না, তাদের অপমান করছি না, ক্যাটাগরিটা বোঝাচ্ছি, কারণ তোর যা থোবড়া, তোর যা থোবড়ার চেহারার যা অবস্থা, সেই চোখ মুখ নাক মনে হচ্ছে পাক্কা ওইখানকার একটা মাসি পাঞ্চিবাতে চিবাতে যেমন বসে, একদম ওই রকম লাগছিল। ঔদ্ধত্য প্রচণ্ড ঔদ্ধত্য না তোর, ওই দেবনাথ ওই শুয়োরের বাচ্চা পার পেয়ে গেছে, শুয়োরের বাচ্চা এখন মানে কি পিরিত, আহ হা হা হা, মানে নেকু মুন না নেকু তুই, নেকু যে তোরা মুনকে নেকু বলিস, নেকু তো আসলেই তুই, হ্যাঁ এত পিরিত, মানে পা চেটে 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 এত দূর এসছিস, ওই দেবনাথের পা চেটে আর ওই তোর মজুমদারের মেয়ের পা চেটে, ওই দুটো শুয়োরের বাচ্চার ওই পাঠাপাঠির পা চেটে চেটে এত দূর এসছিস, পা চাটা বন্ধ করলে তো ভাই ওরা এমন লাত মারবে, তুই যদি ঘুরিস, তুই যদি জানিসও যে ওদের ভুল, তুই তো বলতে পারবি না, কারণ তোকে যদি ওরা লাত মারে তো তুই কোথায় গিয়ে যে পড়বি ফুটবলের মতন, কার কোটে গিয়ে যে পড়বি তার তো ঠিক নেই, তার জন্য তোকে ওদের পা চেটে চেটেই উঠতে হবে। একটা লাইভ করলি সেখানে, মানে তোর লাইভটার মধ্যে আমি এটা বুঝতে পারি না, মানুষ যখন লাইভ করে নিজের কথা বলে, নিজের ঘরের গল্প শোনায়, এই করে ওই করে, কিন্তু তোর লাইভে মরকট নেকু দেবনাথের ছেলে মজুমদারের মেয়ে এইগুলোই চলে, এইগুলোই চলে, আবার ওর মধ্যে দেখছি কি ওই যে বাংলাদেশের আর একটা যে বয়কার তালিবসা জফলা আকার আছে, ছি 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 ছি, আমি ওটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি, কেউ একজন মনে হয় পতিতার বৌমাকে নিয়ে কিছু বলেছে, সেইখানে ওই বাংলাদেশের যে বয়কার তালিবসা জফলা আকার আছে সে বলছে এই জাস্ট পতিতার বৌমা তোর বাবার সাথে শুয়ে আছে, তোর বাবার কাছে আছে, তোর বাবার সাথে শুয়ে আছে, তাই জাস্ট পতিতার বাড়িতে থাকে না, আবার ওইটা শুনে জাস্ট পতিতার কি হাসি, মানে কি একটা মজার কথা বলে দিল না রে, এই হচ্ছে তোর শিক্ষা, যে তোর জন্য তোর এই বৌমাকেও টানা হচ্ছে আর তুই সেটাতে প্রতিবাদ না করে তুই সেটাতে হেসে উড়িয়ে দিলি, ওরে পাগলি চু জাস্ট পতিতা, তোর বৌমাকে নিয়ে বাজে কথা বলে বেরিয়ে গেল ওই বাংলাদেশের বয়কার তালিবসা জপল আকার, সেটাও বুঝলি না, সেটাও বুঝলি না, আমি একবারও বলিনি তাই জন্য বললাম, যে সেটাও বুঝলি না যে তোর ওই ছোট্ট বাচ্চা মেয়েটা যেটা তোর ছেলের বউ সেটাকে একটা বাজে কথা বলে সে বেরিয়ে গেল আর তুই সেটাকেও হেসে উড়িয়ে দিলি, মানে তোরা মানুষকে রিপ্লাই দেওয়ার জন্য, রেভিনিউ পাওয়ার জন্য, রেভিনিউ আর্ন করার জন্য যা ইচ্ছা তাই বলতে পারিস, যা ইচ্ছা তাই করতে পারিস, মানে তোদের রুচিটা আমি জাস্ট ভাবছি, তোর বউকে কেউ তোরই সামনে তোরই লাইভে বসে বলছে যে তোর বাপের সাথে শুয়ে শুয়ে আছে, তোর বাপের সাথে আছে, তুই সেটা হেসে উড়িয়ে দিলি, তোর উচিত ছিল তখন ওই বাংলাদেশের বয়কার তালিবসা জফলা আকারকে বলা এই এরকম বাজে কথা বলিস না, আমার বৌমাকে নিয়ে বাজে কথা বলিস না, কিন্তু তুই সেটাকে হেসে উড়িয়ে দিলি, এই হচ্ছিস তুই এত ভালো মানে মা, তোকে দেখে আবার কিছু কিছু মানুষের মা মা ফিলিংস আসে, ভাই কাদের আসে এই মহিলাকে দেখে মা মা ফিলিংস কাদের আসে, মা মা ফিলিংস কাদের আসে জানিস, যাদের শরীরে মায়া মমতা থাকে, তোর শরীরে তো মায়া মমতা বলে কিচ্ছু নেই, যদি থাকতো তাহলে মানে 8 থেকে 80 প্রত্যেকটা ছেলেকে নিয়ে প্রত্যেকটা মেয়েকে নিয়ে তার এই গুজে দেবো, তার তলায় খচখচ করবো আঙুল দিয়ে, তার এই ঢোকাবো তার ওই ঢোকাবো, তার এই করবো তার কেটে ঝুলিয়ে রাখবো, এই হচ্ছে তোর কাজ, আর তোকে নিয়ে মা মা ফিলিংস আসে কারুর, মানে ভগবান কোন যুগে বাস করছি আমরা, একটা লাইভ করছিস সেখানে মর্কটকে চাই, সেখানে তোর নেকুকে চাই, নিজের দমে একটা লাইভ করে দেখা যেখানে তুই কাউকে নিয়ে চর্চা করবি না, কর চর্চা, তোর যে প্রিয় ভাই আছে, তোর যে প্রিয় বোন আছে তাদেরকে নিয়ে চর্চা কর, যেমন তোর ওই শুয়োরের বাচ্চা দুটো পাঠাপাঠি দুটো তাদেরকে নিয়ে চর্চা কর, কিন্তু চর্চা করছিস তুই কাকে নিয়ে, সেই সঞ্জয়কে নিয়ে, সেই নেকুকে নিয়ে, কারণ তোর তো চলবে না তাদেরকে ছাড়া, এটাই বোঝা গেল কালকে তোর লাইভ দেখে, এটাই বোঝা গেল, আর এটাও বোঝা গেল যে তুই কিন্তু জানিস যে কোনটা ভুল কোনটা ঠিক, তুই জানিস কিন্তু তুই লাত খাওয়ার ভয়ে পরিষ্কার করতে পারছিস না, তুই জানছিস যে আমি এটা ভুল, এটা এটা ওই শুয়োরের বাচ্চাটা ভুল করছে, কিন্তু তুই তাও সেইটার পরেও তাকেই সাপোর্ট করে যাচ্ছিস, কারণ তোকে যদি লাত মারে তাহলে তোর যে কি অবস্থা হবে, না তুই ইসঘাটকা থাকবি না উসঘাটকা, না ঘরকা না ঘাটকা, দুশ্মন আলাজকা, তুই ওটা হয়ে যাবি, যার জন্য আমার তো চোখ মুখ দেখেই বোঝা গেছে যে তুই কিন্তু বুঝছিস যে কোনটা ভুল কোনটা ঠিক, কিন্তু তুই বলবি না, আবার কেউ কেউ ওখানে তোকে মিলি নিয়ে উস্কাচ্ছিল, কয়েকজন আছে যে মিলিকে নিয়ে তোকে বলতে বলছিল, তুই তখন বললি আমাকে নিয়ে বললে আমিও বলবো, আমি কেন চুপ থাকবো, যদি বলে আমি বলবো, ভয় পাস, ভয় পাস না, আসলে তোকে এই কিছু কিছু মানুষ এমন উস্কে দেয়, এমন তোকে তাল গাছে চড়ায় না যে তুই চেপে যাস ওখানে, তুই চেপে যাস, আর তুই কী করে বলছিস রে, তুই মিল্কিকে নিয়ে একটা বাজে ভিডিও করেছিলি সেটা তুই প্রাইভেট করেছিস, তুই বাজে কথা বলিস না, এই আঙুল এরকম খচখচ করে দেবো, ওর বাচ্চাকে ঝুলিয়ে দেবো, এই করে দেবো সেই করে দেবো, এগুলো বাজে কথা নয়,
এগুলো বাজে কথা নয়। আর আমি যখন সুরের বাচ্চা বলে দিচ্ছি, আমি যখন ভয়কার তালিবসা জফলা আকার বলে দিচ্ছি, তখন অনেকের কি ফাটছে, মুখের ভাষা কি, মুখের ভাষা কাকে খারাপ বলে, যদি দেখার থাকে তো পতিতার ভিডিও, পতিতার লাইভগুলো দেখো তোমরা গিয়ে, তাহলে বুঝবে ও কি ভাষায় কথা বলে আর কি সেন্সে কথা বলে, কি টাইপের কথা বলে, ওর ক্যাটাগরিটা কি। আসলে আমরা ভাবতাম মানে মানে জন্ম যেথায় হোক কর্মই কথা কয়, কিন্তু তোর জন্ম যেরকম জায়গায় তোর কর্ম সেরকম, এটাই বোঝা গেছে তার দ্বারা। মানে তোর মেয়ে খুব শিক্ষিত, আর শিক্ষিত মেয়ে হলে তার মাকে তো বোঝাতো যে মা তুমি এটা ভুল করছো, মা তুমি এরকম বলে ভুল করছো, মা তুমি এই মানুষটাকে সাপোর্ট করে ভুল করছো। আজ মেয়েটার এই অবস্থা, রিমির এই অবস্থা, সেই জায়গাতেও তোর ওই বাংলাদেশের জারজ ভাই, সে তবুও রিমির পেছনে পড়ে আছে। মানে কি টাইপের তোদের মেন্টালিটি, যে হাত কেটেছে, শুধু ওপরের চামড়াটা কেটেছে, কোনো নাস কাটেনি। মানে তোরা কী রে, নাস কাটেনি, ওই হাতটা কেটেছে সেটা নাস কাটেনি, এই একই জিনিস নিয়ে তোর এই জারজ ভাই রোজ ভিডিও করে যাচ্ছে, আর আমাকে রোজ বসতে হচ্ছে তোর জারজ ভাইকে বোঝাবার জন্য। আর তোর জারজ ভাই তো বুদ্ধি নেই, মাথা মোটা, চিপায় চাপায় ভোদায় ভাদায় কোথায় যে সে ঢুকে যায় ভগবান জানে, বেজন্মা বলে মুখ দেখাতেও পারে না। আর এইগুলোকে রেলিয়ে দিয়েছে এই 63 কাকিমা, এই ভাই, তার বাপ, তার মগা বাপ, প্রত্যেকটা। এত বড় একটা কাণ্ড হয়ে গেল 63 কাকিমার, একবারও মনে হলো না যে একটা সিঙ্গল ভিডিও করে বলি, একটা লাইভেই কমসে কম বলি যে না মেয়েটা ভুল করেছে, মেয়েটার সাথে অন্যায় হয়েছে, মেয়েটা এরকম রিমি এরকম কেন করলো, আমরা রিমির পাশে আছি। একটা বলেছে সহানুভূতি, আবার সহানুভূতি মারছো তুমি 63 কাকিমা, বলছো যে আমার ছেলেও এরকম করেছিল। তো তোমার ছেলে যদি এরকম করেছিল, ওষুধ খেয়েছিল, ঘুমের ওষুধ, তা আমাদেরকে জানাতে পারতে তো, আমরাও একের পর এক ভিডিও নামাতাম, কারণ ওই ডাইনিও যখন করেছিল আমি ভিডিও নামিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি একজন এরকম একটা মানুষ, কে কী করছে আমি জানি না, আমি কারুর ওই হসপিটালের বেডের ছবি দিয়ে থাম্বনেল বানাই না, গুরু বানাই না। এই যে পতিতা কালকে লাইভে বলছিল সবাই ওর ফটো নিয়ে থাম্বনেল বানিয়ে, আগে তো থাম্বনেলই বলতেই পারে না, থাম্বনেল উচ্চারণও করতে পারে না, আমি কিন্তু বানাই না। আমি না ডাইনির বেলায় বানিয়েছি, না রিমির বেলায় বানিয়েছি। আর যদি ওই ইয়ের বেলায় হতো, ওই সুরে বাচ্চা দেবনাথের বেলাতে আমি যদি জানতাম, তাহলে নিশ্চয়ই বলতাম। কারণ যেটাই হোক, যত বড়ই কন্ট্রোভার্সি হোক, সমালোচনা হোক, যত বড় কিছু হোক, অন ক্যামেরা এসে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এরা তো প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, এরা যদি এসে এরকমভাবে হাত কাটে, পা কাটে, সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে, সেইটা কিন্তু আমাদের সমাজে সেটা একটা মানে বাজে একটা বার্তা যায়। ঠিক আছে, তো এই জিনিসটাকে সব সময় আমরা মানে প্রতিবাদ করছি যে এই জিনিসটা এই রকম, মানে সুইসাইড অ্যাটেম্প্ট করা, নিজের ক্ষতি করা, নিজের শরীরের ক্ষতি করা, এটা ভুল। রিমি এটা মস্ত বড় ভুল করেছে, এটাতে আমরা সবাই একই কথা বলবো যে এটাতে রিমি ভুল করেছে, কিন্তু করে তো নিয়েছে, এবার কি করা যাবে, ওইটাকে তো আর ঘুরিয়ে আনা যাবে না, তাই না? তারপরেও এই ভোদায় ভাদায় চিপা চাপায় এই বাংলাদেশের জারজ, আবার বাংলাদেশের জারজ বললে রেগে যাবে অনেকে, কারণ আমি বাংলাদেশকে খারাপ বলছি না, ওই জারজটাকে আমি বোঝাবার জন্য বাংলাদেশের জারজ বলেছি, ঠিক আছে, কারণ আমি নিজে বাংলাদেশের মানুষ। ঠিক আছে, ওই জারজ বারবার প্রমাণ করতে চাইছে ওর শুধু বাইরের চামড়া কেটেছে, ওর কোনো নাস কাটেনি, ওর বাইরের চামড়া কেটেছে, নাস কাটেনি। আরে ভাই, তুই মানুষের বাচ্চা নয়, তুই সত্যিই জানোয়ারও নয়, তুই যে কী ভগবানই জানে, তুই যে কী ভগবান জানে। মানে একটা হাত কেটে নিয়েছে, গলগল করে রক্ত পড়ছে লাইভের মধ্যে, সেইটার পেছনেও তোকে ভুল ত্রুটি, এতটা কাটেনি, এতটা কেটেছে, এইটুকু কেটেছে, এতটা কেটেছে, নাস কেটেছে, নাস কাটেনি। তোরা মানুষ রে, তোরা মানুষ। একটা মেয়েকে তোরা এত দিন ধরে উস্কে উস্কে উস্কে, তোরা যেখানে জানিস, আবার কালকে পতিতার লাইভের মধ্যে কেউ কেউ বলছে যে রিমি তো পাগল, রিমি তো সাইকো, ওই দেবনাথের বাচ্চা, সুরের বাচ্চাটা ছাট ছুটকারা পেয়েছে। তো ভাই, এরকম রিমি তো অনেকবার করেছে, বিয়ে করতে কে বলেছিল, বিয়ে করে এই কষ্টটা দিতে কে বলেছিল, বরং রিলেশন থাকতো সেটা ব্রেকআপ হয়ে গেছে, ওটা আলাদা জিনিস, বরং বিয়ে করে তাকে ছেড়ে দেওয়া, বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে দেওয়া, সেটা আরও খারাপ জিনিস, আরও খারাপ জিনিস। বুঝলি রে দেবনাথের ছেলে, বুঝলি, কিছু বোঝ, ঘটে তো তোর কোনো বুদ্ধি টুদ্ধি নেই। তোকে একটা কথা বলি, তুই যে এই পরপর রিলেশনে ঢুকে যাচ্ছিস, টক করে বিয়ে করে নিচ্ছিস, সেগুলো না করে রিলেশনে যা, বোঝ ম্যাটারটা, বোঝ মেয়েটা কেমন, তুই কেমন, তোদের তোরা দুজন দুজনকে বোঝ, চটক করে বিয়ে করে নিস, ভাবিস আবার তোর মা বলে আমার ছেলে তো মস্তি করে না, তাকে স্ত্রীর সম্মান দিয়েছে, বাল দিয়েছে স্ত্রীর সম্মান, সেই স্ত্রীকে অপমান করে বেড়াচ্ছে, যখন তখন কিচ্ছু হলেই সেই প্রথম স্ত্রী হোক চাই দ্বিতীয় স্ত্রী হোক, তাকে নিয়ে বসে যায় ক্যামেরা খুলে কেচ্ছা করতে, কেচ্ছা বলতে, রেভিনিউ আর্ন করতে। এইগুলো না করে যদি রিলেশনে যেত, তাহলে পরে বলা যেত যে ব্রেকআপ হয়ে গেছে, বিয়ে করে তাকে ডিভোর্স দেওয়া মানে তো তার জীবনটা নষ্ট করা রে। হ্যাঁ, একটা ছেলের ডিভোর্স দেওয়ার যতটা এফেক্ট না পড়ে, একটা মেয়ে ডিভোর্সি হওয়ার পেছনে অনেক এফেক্ট পড়ে, তোরা জানিস রে 63 কাকিমা, কোনো রকম তোমার বুদ্ধি টুদ্ধি বলে কিছু আছে? একটা 17 বছরের ছেলেকে তুমি সামলাতে পারোনি, আজ নয় 21 বছর বয়স হয়েছে, একটা 17 বছরের ছেলেকে তুমি, একটা মাত্র সন্তান, সেটাকে তুমি সামলাতে পারোনি, আর বসে যাও লোকের বাচ্চাকে নিয়ে কথা বলতে, বসে যাও অন্যদের নিয়ে কথা বলতে, বসে যাও অন্যকে খিস্তি মারে। তুমি খুব সতী, তুমি খুব সতী, তুমি যদি সতী হতে না, তাহলে ক্যামেরা খুলে কেচ্ছাগুলো বলতে না, তুমি যদি খুব সতী হতে না, তাহলে এই কাজগুলো তুমিও করতে না, তুমিও করতে না এই কাজগুলো, বুঝলে? আর কিছু বলার নেই, লোককে বলার আগে না আগে নিজে দেখো যে তুমি কি করো, সেটা আগে দেখো, ছেলেটাকে বোঝাওয়া, ছেলেটাকে এখনো সামলাও, ছেলেটাকে এখনো মানুষ করো, মানুষের মতন মানুষ না তুমি করতে পেরেছো, না তোমার ওই আগের পক্ষের যে বৌমা তার বাপমা করতে পেরেছে, না তোমার এই পক্ষের বৌমা তার বাপমা করতে পেরেছে, তোমরা এই তিনটে ফ্যামিলি তিনটে বাচ্চাকে একদম মানে যাচ্ছে তাই করে লালন পালন করেছো, তোমাদের তিনটে ফ্যামিলি তিনটে বাচ্চাকে একদম মানে ভালো করে পরিবারিশই দাওনি। আমাদের বাড়ির বাচ্চা হলে না তাকে মেরে তার ঠান্ডা করে দিতাম, সত্যি সত্যি যদি রিমির জায়গায়, রিমির মায়ের জায়গায় যদি আমি থাকতাম, ওকে এমন চর মারতাম না, এমন চর মারতাম না, ও জিন্দগি বড় ওই হাত কাটার জিনিসটাই ভুলে যেত, ভুলে যেত। সবার আগে আমার মেয়ে হলে আমি তো তাকে ফোনই দিতাম না, লাইভ করা তো দূরের কথা, লোকে বলছে তার জন্য অ্যাকশন নিতাম, তার জন্য লিগাল স্টেপ নিতাম। ওই জন্য বলছি যে রিমির সত্যি পুনর্জন্ম হয়েছে, তাই তপন পাল আর পিঙ্কি পালকে একটাই কথা বলা যে ভাই এখনও টাইম আছে, তুমি লাইভ ফাইভ না করে, তুমি ভিডিও ফিডিও না করে মেয়েটার উপরে খেয়াল দাও, মেয়েটাকে দেখো। কালকে যখন তুমি লাইভ এসেছিলে সেই লাইভেও অনেকে বলছে
সেই রায় ওই দুটোকে তো ছাড়ো, ওই দুটো তো নষ্ট হয়ে গেছে, ওই ওই পাঠা দুটো আর পাঠি আর পাঠা দুটোই বদমাইশ, দুটোই বদমাইশ। আর ওদের যতনা বুদ্ধি ওদেরকে চালনা করছে এই জাস্ট পতিতা, এই জাস্ট পতিতা ওদেরকে চালনা করছে আর কিছুই নয়। যেদিনকে ওদের মাথার উপর থেকে এই জাস্ট পতিতার হাতটা চলে যাবে না, সেদিন ওরা মানুষের মতন মানুষ হয়ে যাবে। এই জাস্ট পতিতার নিজের রেভিনিউয়ের জন্য এই দুটো পাঠা পাঠিকে জাস্ট ইউজ করে যাচ্ছে রেভিনিউ কামাবার জন্য। আবার বড় বড় ডায়লগ মারছে যে আমরা কেউ রিমিকে নিয়ে ভিডিও করিনি, ওই দিকের মানুষরা মাসিমণিরা রিমিকে নিয়ে ভিডিও করছে। হ্যাঁ করেছি, কিন্তু কেউ আমরা রিমির ফটো চিপকে থামলে বসিয়ে ভিডিও করিনি, কেউ করি না আমরা, বিশেষ করে আমি তো করি না তোর মতন, বুঝলি। জাস্ট পতিতা মুখের চেহারাটা দেখ একবার, বুড়ির তো ছাপ পড়ে গেছে, চোখ মুখ না কি অবস্থা, মনে হচ্ছে যেন ওইখানকার মাসি বসে বসে পাঞ্চি বাচ্চে, ফালতু থার্ড ক্লাস মহিলা। যাই হোক, এটুকুই বলার ছিল। কালকে জাস্ট পতিতার লাইভ দেখে মাথাটা খারাপ হয়ে গেল, কারণ ওর কাছে মরকোটা নিকু ছাড়া কোনো কন্টেন্ট নেই, আর এই পাঠাপাঠির পাতো চাটবেই ও, আর ওই ওই যারত সন্তান সেটা তো আবার জাস্ট পতিতার তলা চাটে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ এই কন্ট্রোভার্সি, এই যে রিমিকে নিয়ে কন্ট্রোভার্সি, এই জিনিসটা একটু যদি বন্ধ হয় তবে ভালো। তোমরা যারা যারা পিঙ্কি পাল, তপন পালের সাথে কন্ট্যাক্টে আছো, তারা একটাই কথা বলো, তাকে বোঝাও যে এই ভিডিও না করে, লাইভ না করে মেয়েটার দিকে লক্ষ্য দিতে, মেয়েটাকে ভালো করে সামলাতে এখনও সময় আছে। বিট্টুর ভিডিওতেও রিমিকে দেখা যাচ্ছে, অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট বক্সে লিখে গেছে যে ও ভিডিও করছে না তো কি আছে, বিট্টুর ভিডিওতে ওকে দেখা যাচ্ছে। তো প্লিজ যারা যারা বিট্টুর কন্ট্যাক্টে আছো, আমি এটাতে বিট্টুকে ট্যাগ করবো, যারা যারা বিট্টুর কন্ট্যাক্টে আছো আমি বলবো বিট্টু ভাই তুইও আমার ছেলের মতন, তোকে বলছি রিমিকে নিয়ে কোনো ভিডিও দিস না, দরকার নেই, ওর মা বাপ মা দেখবে। আর তপন পাল আর পিঙ্কি পালকেও বলছি প্লিজ তোমরা নিজের মেয়ের দিকে খেয়াল রাখো, লাইভ না করে ভিডিও না করে মেয়েটাকে টাইম দাও, মেয়েটার সাথে মেয়েটার কাউন্সিলিংয়ের দরকার। তো সব থেকে কাউন্সিলিং ভালো করতে পারে সেটা হচ্ছে নিজের বাপ মা, কারণ তোমরাই এই সময় ওর পাশে ছিলে, আমরা শুধু ভিডিও করে গেছি, আমরা তো তোমার পাশে সামনে দেখিনি, তাই তোমরাই ওকে পারবে। ভালো একটা সময় দাও ওকে, ভালোভাবে ভালো ইয়ে করে ফিরিয়ে নিয়ে এসো, আর কিছুই বলার নেই। ভালো থাকুক, মেয়েটা সুস্থ থাকুক, টাটা, আবার দেখাবো অন্য ভিডিওতে।